আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম অনলাইন জগতে এই মুহূর্তে উপস্থিত প্রিয় ভাই বোনেরা গতকালকে আমি একটি লাইভ করেছিলাম এবং দুর্ভাগ্যজনকভাবে আমার সেই লাইভের সাউন্ডটা ক্লিয়ার ছিল না সাউন্ড শোনা যায়নি সেজন্য আমি বলেছিলাম যে সে একই জিনিসটা আজকে আবার আমি রেকর্ড করবো সে দায়বধ থেকে আজকে আবার লাইভে এসেছি একজন ভাই আব্দুর রব ভাই গতকালকে বলেছেন যে আপনাকে আরো বেশি বেশি চাই আমি আসলে নিজেই ওয়ালাইকুম আসসালাম আমি আসলে চাই যে নিজেই থাকতে চাই এই ভার্চুয়াল জগতের সাথে কানেক্টেড থাকতে চাই এবং সেই থাকার নিয়তেই মূলত মাঝে মাঝে এভাবে আসা তো প্রত্যেকেরই ব্যক্তিগত পারিবারিক পেশাগত ব্যস্ততা আছে সব মিলিয়ে আমরা এখানে যে যতটুকু পারি সময় দিয়ে থাকি একটি বিষয়ে নলেজ আসছে যে আমরা সবাই জানি যে বাংলাদেশে একটা পরিসংখ্যান দুই হাজার সালে দুই হাজার সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে ছিল এক লাখ শুধু এক লাখ আর আজকে আঠারো উনিশ বছরের ব্যবধানে এসে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নয় কোটি একুশ লাখ আরও কিছু অর্থাৎ সাড়ে নয় কোটি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে সক্ষম নারী পুরুষ মিলিয়ে যা আছে তার অধিকাংশ মানুষ প্রায় সত্তর পার্সেন্ট মানুষ সক্ষম মানুষদের মাঝে যারা ইন্টারনেট ব্যবহার করে গোটা দুনিয়ার এটি একটি ব্যতিক্রম বিষয় তারপর ফেসবুক ব্যবহারকারীদের একটা তথ্য দিই শুধু ঢাকা শহরের কথা যদি বলি ঢাকা দুনিয়ার নাম্বার টু এটা বলতে পারেন যে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা হিসেবে বিবেচনায় দুই নম্বর শহর এটি তার মানে এই পরিমাণ আমরা বাংলাদেশের মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকি এর সাথে সংযুক্ত আছি ফেসবুক ব্যবহার করি আমরা বেশি বাংলাদেশের মানুষ তবে অনেকে আছে যারা টুইটার ব্যবহার করি লিঙ্কড ইন সাথে সংযুক্ত আছি তারপর ইউটিউবের সাথে বিভিন্নভাবে সংযুক্ত আছি মোশনের সাথে সংযুক্ত আছি একটা বিষয় হচ্ছে যে কিছু বিষয়ে চিন্তা আমাদের রাখা উচিত আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাপঞ্জির প্রেক্ষিতে এই বিষয়গুলো আমাদের খুবই মাথায় রাখা দরকার আর যারা কমিটেড যারা সমাজের কাছে দায়বদ্ধ নিজের কাছে দায়বদ্ধ আল্লাহর কাছে দায়বদ্ধ তাদের এই বিষয়গুলো আরও বেশি মাথায় রাখা দরকার এর মধ্যে এখন আগে যা ছিল এখন যে কোনো অ্যাপ্লিকেশনে আমরা অ্যান্ড্রয়েডে ব্যবহার করি তারা আমাদের মোবাইলে অ্যাক্সেস তাদের থাকে আমরা আমাদের মোবাইলের জিপিএস পজিশন অর্থাৎ আমরা কোথায় আছি কী অবস্থায় আছি সব কিছু তারা অ্যাক্সেস নিয়ে ফেলে আগেই অনুমতি নিয়ে ফেলে ধরুন আপনি দশ বছর ধরে গুগল ব্যবহার করছেন ফেসবুক ব্যবহার করছেন যে কয় বছর ধরে এই দশ বছরে ব্যবহারের পর দিন থেকে ব্যবহারের দিন থেকে আজ পর্যন্ত আপনি কোথায় কোথায় গিয়েছেন দেশে এবং বিদেশে দেশের ভিতরে কোন কোন জায়গায় গিয়েছেন কোন হলিতে গলিতে গিয়েছেন এই দশ বছরের পুরা তথ্য গুগল জানে এবং কথার কথা আপনি আজকে চিন্তা করলেন যে আমি আর টোটাল ইন্টারনেট ব্যবহার করব না কমপ্লিটলি আপনি সাইলেন্ট হয়ে গেল সব ফেলে দিলেন দশ বছরের ডাটা অ্যানালাইসিস করে বলে দেওয়া যাবে আপনি এখন কোথায় থাকবেন সম্ভব অর্থাৎ যত দশ বছর আপনি যতগুলো জায়গায় গিয়েছেন পরবর্তী বিশ বছরে এর চেয়ে বেশি জায়গায় হয়তো আপনি যাবেন অল্প কিছু জায়গায় যাবেন কিন্তু এর মধ্যে আপনি থাকবেন তো তার মানে জানাচ্ছে যে আপনি কোথায় কোথায় গিয়েছেন আর সামনে কোথায় কোথায় যাবেন এটার অ্যাভারেজ তথ্য গুগল জানে আপনার টোটাল লাইফ হিস্ট্রি তারা জানে এবং আপনি কোনো ছবি হয়তো ইউজ করলেন নাই এই মুহুর্তে ফেসবুকে ইউজ করেননি গুগলে ইউজ করেননি কিন্তু আপনার সম্ভাব্য ছবিটা কেমন হবে আপনার ওজন কত হয়তো হতে পারে আপনার রুচিবোধ কেমন আপনি কোন কোন খাবারে পছন্দ করেন অপছন্দ করেন অন্যান্য বিষয়ে কিসে আপনার ইন্টারেস্ট বেশি অথবা কম সবগুলো ডাটা তারা বের করে ফেলতে পারবে এর থেকে আপনার লাইফ হিস্ট্রি থেকে এবং ইউটিউবে আপনি সারা জীবনে কি কী দেখেছেন কি কি দেখতে গিয়ে থেমে গেছেন দেখেননি কম দেখেছেন বেশি দেখেছেন কতক্ষণ দেখেছেন আপনি সার্চ হিস্ট্রি ডিলিট করে ফেলেছেন সব কিছু ফেলে দিয়েছেন কিন্তু তারা জানে আপনি জীবনে কি কি দেখেছেন টোটাল ডাটা তাদের কাছে সংরক্ষিত আছে এবং এ থেকে সম্ভাব্য আগামীর প্ল্যান আপনার কী হতে পারে সেটাও তারা জানে সুতরাং বিষয়টা কত ভয়াবহ আপনি মনে করেন যে খুব মজা করে আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি মজা করে একটি ছবি উঠালেন আপনি জানেন যে ছবিটা আপনার উঠানো ঠিক হচ্ছে না আপত্তিকর ছবি এবং আপনি মনে মনে পরিকল্পনা করে যে ছবিটা উঠিয়ে একটু দেখবো এবার ছবিটা আমি সাথে সাথে ডিলিট করে দেবো আপনি ছবিটা উঠিয়েছেন এক সেকেন্ড পরে আপনি ডিলিট করে দিয়েছেন কিন্তু ইতিমধ্যে এটা গুগলের স্টোরে চলে গিয়েছে আপনার ছবিটি আপনি ছোট্ট একটা ভিডিও করেছেন এক সেকেন্ড পরে সেই ভিডিওটা আপনি ডিলিট করে দিয়েছেন কিন্তু আপনি জানেন না এটা গুগলের স্টোরে চলে গেছে তারা পেয়ে গেছে আপনি সারা জীবনে কী কী চ্যাট করেছেন কার সাথে কী চ্যাট করেছেন আপনি সব ডিলিট করে দিয়েছেন কিন্তু তাদের স্টোরে সেটা থেকে গেছে এবং এটা আপনি ডিলিট করতে পারবেন না তো এই বিষয়গুলো খুবই জরুরি আমরা অনেক সময় এই বিষয়গুলো সতর্ক থাকি না আপনার অনুমতি ছাড়াই অনুমতি বলতে আপনি জানেন না আপনি মোবাইলের ক্যামেরা ইউজ করছেন না বন্ধ রেখেছেন আপনার রেকর্ডার অফ আছে কিন্তু আপনি জানা উচিত যে আপনার রেকর্ডার অফ থাকা অবস্থায় আপনি যখন এটি বহন করছেন আপনার ক্যামেরা তারা আপনার আপনি ক্যামেরা অন করা ছাড়াই আপনার ক্যামেরা তারা ব্যবহার করতে পারে সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার আর আমরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমরা ব্যবহার করি এই ব্যবহার করার ক্ষেত্রে আমার কাছে কিছুটা আমি অনেক চিন্তা করে যেটা মনে হয়েছে যে কোন যুক্তিতে আমরা সেটা ব্যবহার করছি আমার কাছে মোটা দাগে তিনটা যুক্তি মনে হয়েছে যে এই যুক্তিতে ফেসবুক অথবা টুইটার এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা ব্যবহার করতে পারি এক নম্বর হচ্ছে দাওয়া যদি দাওয়া আমার খেয়াল হয় দাওয়া দেওয়ার ইচ্ছায় সেটা টেক্সট হতে পারে যে কোনো পোস্ট যেটা আমরা দিয়ে থাকি পোস্ট হতে পারে অডিও রেকর্ডিং হতে পারে ভিডিও রেকর্ডিং হতে পারে এর মাধ্যমে যদি দাওয়াতের নিয়োগ থাকে আমার তাহলে আমার এখানে থাকাটা বৈধ এই কাজটা আমি করতে পারি এটা ছাড়া শুধু শুধু ছবি শেয়ার করা যে কোনো ইচ্ছা যা ইচ্ছা তা আমরা শেয়ার করি এটা থেকে আমাদের বিরত থাকা উচিত হজরত ইসিফুল সাল্লাম একটি স্বপ্ন দেখেছেন এখন ছোট্টবেলায় যে সময়টা বয়সটা এমন যে মানুষ কিছু লুকোতে পছন্দ করে বাবা আমার কাছ থেকে লুকোতে চায় ঠিক সেই সময় তিনি একটি স্বপ্ন দেখেছেন এবং স্বপ্নটি সেন্সিটিভ বিষয় তিনি তার গোপন কথাটা তার বাবাকে বললেন এবং বাবা সব শুনে বললেন যে তুমি তোমার এই কথাটা আর কারোর সাথে এখন শেয়ার করবো না এবং এমনকি তোমার ভাইদের সাথেও শেয়ার করবো না কারণ কারণ হিসেবে তিনি বলেছেন যে শয়তান হচ্ছে শত্রু যে এখান থেকে কোনো সুযোগ নিতে পারে আমরা যা ইচ্ছা তা শেয়ার করে ফেলি এই শেয়ার করাটা আসলে উচিত হচ্ছে কি না আমার এই শেয়ার করা থেকে যদি একটু এক বিন্দু কোনো ক্ষতির কারণ দাঁড়িয়ে যায় তাহলে এটা দায় আমাকে নিতে হবে অনেক সুন্দর একটা ছবি উঠিয়েছি শেয়ার করে ফেললাম সবচেয়ে ভালো ছবিগুলো শেয়ার করা শুরু করলাম এটাও সমস্যা সেই ইসুফআ আলসালামের কথাই বলি তোমার বাবা ইয়কু তখন ভাইদেরকে বললেন মিশরে যাচ্ছ তোমরা এতগুলো ভাই একসাথে যাবে মানুষের নজরে পড়বে তোমরা এক 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 গেট দিয়ে ঢুকবে যাতে নজরে না পড়া আর আমরা করছি উল্টো সুন্দর সুন্দর ছবি দেখে যা ইচ্ছা মোটামুটি শেয়ার করা শুরু করেছি তো এই বিষয়টা সমস্যাযুক্ত যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বন্ধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং অ্যাকসেপ্ট করছি হয়তো তার সাথে আমি দেখিও না তার সাথে কোনোদিন দেখা হয়নি জানিও না তার সম্পর্কে তো বন্ধু নির্বাচনের সতর্কতা কত বেশি জরুরি এটা কোরআন এবং হাদিস আমরা অনুসন্ধান করলেই পাব বন্ধু নির্বাচনে অনেক বেশি সতর্কতা জরুরি এবং হাসরের ময়দানে বন্ধুদের সাথে তাদের হাসর হবে যারা যার সাথে যার বন্ধুত্ব তার সাথে তার হাসা হবে সুতরাং বন্ধুত্ব এখানে আমরা করছি ফেসবুকে বলি আর টুইটারে বলি এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার আরেকটা বিষয় আমার কাছে হয়েছে যে যে লক্ষ্যে আমরা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে জ্ঞান আহরণ সেটা ইন্টারনেট ব্যবহার করতে পারি জ্ঞান আহরণের ক্ষেত্রে আবুহরা রাজালতার থেকে বণ্ডিত আছে বলেছেন যে কেউ যদি জ্ঞান অন্বেষণের জন্য পথে নেমে যায় যে কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাকে জান্নাতের পথ সহজ করে দেন তিনি হাদিস এবং হাসান বিন মালিক রাজুল্লাতার মতে বন্ডিত আছে জ্ঞান অন্বেষণে কেউ যদি বেরিয়ে যায় ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর দায়িত্বে থাকে আল্লাহর পথে থাকে তা আমাদের অবস্থা বিবেচনা করা উচিত যে আমরা যে সময়টা ইন্টারনেট ইন্টারনেটে কাটাচ্ছি গুগলে কাটাচ্ছি এই সময়গুলো আসলে জ্ঞান অনেশনের জন্য কাটাচ্ছি দাওয়াতের জন্য কাটাচ্ছি নার কি কাজে কাটাচ্ছি ঘন্টার পর ঘন্টা আমরা ফেসবুকে বা ইন্টারনেটে পড়ে আছি অথচ এই সময়টা এভাবে আমাদের এখানে অবশ্যই আমরা আমি বিরোধিতা করছি না সময় আমরা দিব কিন্তু যেভাবে ঘন্টার পর ঘন্টা আমরা সেখানে কাটাচ্ছি এই বিষয়টা খুবই অ্যালার্মিং একে মানুষের চোখে সমস্যা হচ্ছে মানুষের মনোবৈকল্য সমস্যা দেখা যাচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম যেটা মনস্তাত্ত্বিক সমস্যা দেখা যাচ্ছে ব্রেনের সমস্যা দেখা যাচ্ছে লম্বা সময় একটা স্ক্রিনের ভিতরে ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে চোখে সীমাবদ্ধ রেখে এটা খুবই সমস্যাজনক বিষয় পরিকল্পিতভাবে আমরা সময় দিব সেই সময়টা যাতে কাজে লাগে কারণ এই সময়টা আমাকে হিসাব করে দেওয়া হয়েছে এই সময়ের জবাব আমাকে অবশ্যই দিতে হবে তো জ্ঞান অন্বেষণের জন্য জ্ঞান আহরণের জন্য আমরা এখানে সময় দিতে পারি মাথায় রাখতে হবে ইন্টারনেটের সবগুলো তথ্য সঠিক নয় ইন্টারনেটের যত জ্ঞান ছড়িয়ে আছে এর মধ্যে প্রচুর ভুয়া তথ্য এখানে ছড়িয়ে আছে সুতরাং সেটাকে ফিল্টারিং করার ক্যাপাসিটি আমার থাকতে হবে সেটা যদি ক্যাপাসিটি না থাকে এখান থেকে যেখান থেকে ইন্টারনেটে যা তা তথ্য এনে আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করে করা শুরু করলে এরা বরঞ্চ আরেকটা সামাজিক সমস্যা তৈরি করবে তো আরেকটা হচ্ছে যে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমি একটা বিষয়ে ভালো জ্ঞান রাখি এই জ্ঞানটা আমি যদি ছড়িয়ে দিতে চাই তাহলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারি জ্ঞানমূলক বিষয়গুলো সেখানে শেয়ার করতে পারি তো এছাড়া বিভিন্ন ম্যাসেঞ্জারের মাধ্যমে তাসভিদ তাফসির অনুবাদ নাউসরফ এগুলো আমরা শিক্ষা দেওয়ার জন্য এই ম্যাসেঞ্জারগুলো ব্যবহার করতে পারি দূরের বন্ধু যাকে আমি শিক্ষা দিতে চাই সেও শিখতে চায় কিছু সময় যদি সেখানে আমরা দিতে পারি সেটা হতে পারে কিন্তু এর বাইরে ঘন্টার পর ঘণ্টা আপনি কী চ্যাট করছেন আপনি ডিলিট করে দিয়েছেন কিন্তু তাদের রেস্টোরে এটা থেকে গেছে চাল্লা তো থাকবেই তাদের রেস্টোরে এটা থেকে যাচ্ছে সুতরাং এটা একটা মাথায় রাখা দরকার আর অনেক সময় হচ্ছে এমন যে ঠিক আছে আমি দেখছি আপনি মনে করছেন যে ইন্টারনেটে অনেক কিছু চলে আসছে কেউ তো দেখছেন আমি দেখছি আমি কারো ক্ষতিও করছি না আপনি কারো ক্ষতি করছেন না কিন্তু আপনি নিজের সাথে এদিকে প্রতারণা করছেন নিজের সাথে নিজের প্রতারণা করা এটা আরও বড়ো ধরনের একটি অপরাধ সুতরাং আপনি আপনার হৃদয়কে হত্যা করছেন অনৈতিক বিষয় দিয়ে আপনি কারো ক্ষতি করছেন না নিজে ইন্টারনেটে দেখছেন কিন্তু আপনি জানেন যে কোটি কোটি ডলার এখানে বিনিয়োগ হচ্ছে শুধুমাত্র মুসলিম দুনিয়ার সন্তানদের নষ্ট করার জন্য এবং সেই ডলারের বিনিয়োগটা তারা করছে আপনার পিছনে হয়তো শত ডলার তারা খরচ করছে শুধু আপনাকে নষ্ট করার জন্য আপনার হৃদয়কে বিগড়ি দেওয়ার জন্য আপনি ভাবছেন যে আমি তো কারো ক্ষতি করছি না হ্যাঁ আপনি সবচেয়ে বড়ো ক্ষতিটি করছেন সেটা হচ্ছে আপনি নিজের ক্ষতি করছেন তো ইন্টারনেটের কিছু সুবিধা আছে সেই সুবিধাগুলো আমরা নিতে পারি কোরআন হাদিসের এখন সফটওয়্যার পাওয়া যায় ইন্টারনেটে পাওয়া যায় সেই সফটওয়্যার ব্যবহার করে আমরা অল্প সময়ে অনেক তথ্য সেখান থেকে কালেক্ট করতে পারি সমস্ত প্রায় অধিকাংশ নির্ভরযোগ্য তাফসিপগুলো এবং অনুবাদগুলো এখন সেখানে পাওয়া যায় এবং গোটা দুনিয়ার সবচেয়ে বড় বড়ো লাইব্রেরি মুহূর্তের মধ্যে আমি ঢুকে যেতে পারি কোনো বাউন্ডারি লাগে না বাউন্ডারি নেই এবং সেই বাউন্ডারি ছাড়াই আমি যে কোনো লাইব্রেরিতে ঢুকে যেতে পারি ইন্টারনেট সুবিধায় আর অসুবিধা পাশাপাশি হচ্ছে যেটা কোনো বাউন্ডারি এখন মানছে না কেউ আপনার ঘরে আমার ঘরে বাউন্ডারি ছাড়াই তারা ঢুকে যাচ্ছে যারা আমার আপনার সন্তানকে নষ্ট করতে চায় কোনো বাউন্ডারি নেই সুতরাং এই বিষয়টা মাথা রাখতে হবে ইন্টারনেট সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু তাদেরকে অনুমোদন দিব অথবা দিব না প্রচুর অডিও ভিডিও লেকচার ইন্টারনেটে পাওয়া যায় এটা একটা ভালো সুবিধা এবং কম্পেয়ার করতে পারি আমরা তুলনা করতে পারি আর সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে ভালো একটা জিনিস যদি আপনি পান আমি পাই সেটা সহজে আমরা শেয়ার করতে পারি এই বিষয়গুলো আমরা ভালো দিক অসুবিধার যে দিকটা আমরা ঘন্টার পর ঘন্টা নষ্ট করছি সে অনুযায়ী আমাদের প্রোডাকশান কি হচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে সাংস্কৃতিক এবং সামাজিক যে অবক্ষয় আজকে দুনিয়াতে ছড়িয়ে গেছে এটার জন্য এই সোশ্যাল মিডিয়াগুলো অনেকাংশেই দায়ী আমাদের পড়ার অভ্যাস কমে যাচ্ছে আমরা যে সময়টাতে পড়তাম সেই সময়টাতে না পড়ে এখন আমরা ইন্টারনেটে কাটাচ্ছি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে দেখা সাক্ষাতের প্রবণতা কমে গেছে চিঠি লেখার আবেগ এখন নাই আর দরকার হয় না আমাদের আবেগগুলো দূরে হয়ে যাচ্ছে এবং অনৈতিক সম্পর্কে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো আমাদের রাখতে হবে এই জন্য যে আমরা যারা দাওয়াতের কথা বলছি দাওয়াত দিতে গিয়ে আমরা যাতে অযাচিত বিষয়ে দাওয়াত না পেয়ে বসি দাওয়াত দিতে গিয়ে যারা দাওয়াত পেয়ে বসে আছি তারা মূলত আমরা নিজেদের সাথে নিজেরা প্রতারণা করছি এই বিষয়গুলো আমরা যদি ঠিক করতে পারি নির্দিষ্ট কিছু সময় আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দিব কিন্তু কোনোভাবেই এটা কাম্য নয় এই জায়গায় এসে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় একটি সময় এখানে দিয়ে দেব এটা কোনোভাবে কাম্য নয় তো আমার গতকালকের বিষয়টা এটা ছিল হয়তো বক্তব্যটা কালকে দিলে একরকম হয়েছে আজকে আর একরকম হয়েছে তো যে সমস্ত ভাইয়েরা শুনেছেন অথবা মন্তব্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি